জিব্রাইল তুমি বলো এদেরকে এই জেলখানাতে কেন ভরা হলো, এদেরকে এই জাহান্নামে কেন তাদের দেওয়া হলো বলো, কোন কারণে এই সাজা তাদের দেওয়া হয় বলো। জিব্রাইল আমিন বলছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ও দয়ার নবী গো, আপনি শুনলেন আল্লাহ ওই সমস্ত নাফরমান গুনাগার পাপী স্তনকেরা যারা দুনিয়াতে অহংকার করেছিল, যারা মানুষকে হেউ তুচ্ছতা চিহ্ন করেছিল, যারা দুনিয়াতে অহংকার করেছিল, ওই অহংকারের তলেরা ওদেরকে এই জাহান্নামে দেওয়া হবে, তারা জান্নাতে যাবে না, পাবে না, পাবে না। কি করলি তুই ভবে এসে মায়া জালে গেলি ফেসে, আজরাইল এসে ধর দে কোষে, কে বাঁচাবে তোর প্রাণ, ওরে মুসলমান তোরা হারাস না ঈমান, ওরে মুসলমান তোরা হারাস না ঈমান, যদি করিস নামাজ রোজা থাকবে না তোর পাপের বোঝা, যদি করিস নামাজ রোজা থাকবে না তোর পাপের বোঝা, মরণকালে পাবি রে তুই জান্নাতি আদান, ওরে মুসলমান তোরা হারাস না ঈমান, ওরে মুসলমান তোরা হারাস না ঈমান। আজকে আমাদের সমাজে মুসলমান মুসলমানকে হিংসা করে, বিদ্বেষ করে। সবচেয়ে শ্রেষ্ঠ জাতি কারা বলেন তো ভাই, আপনারা জানেন না? মুসলিম সমাজের লোকেরা, এই তো বলতে কি আছে, শ্রেষ্ঠ জাতি কারা? মুসলমানেরা, আমরা বলছি। এবার বলুন তো, বিশ্বের বুকে সবচেয়ে লাভ খেয়েছে কারা এখন? মুসলমানেরা। শ্রেষ্ঠ জাতি আর আবার লাভ খেয়েছে এরা, এর একটা বিশাল কারণ। টুকটুক কেন বলছি, এর একটা কারণ আছে। ইকো কমাও, ইকো কমাও। কারণ কি? আরেকটা কথা আপনাদেরকে বলছি, ভালো করে শুনেন। যত শহর আছে, যত শহর আছে, এই শহরগুলোর আশেপাশে শহরগুলোকে ঘিরে রেখে দিয়েছি ইহুদি এবং মুশরিকেরা, ঠিক না ভুল বলেন? আপনাদের পাকুর বলেন, সাহেবগঞ্জ বলেন, আর রাঁচি বলেন, আর মুর্শিদাবাদের বহরমপুর বলেন, যত শহর আছে ওই শহরগুলো কেন্দ্রবিন্দুর মধ্যে যারা আছে, আশেপাশে শহর পৌরসভাতে, তারা সব অমুসলিমেরা, মুসলমানেরা খুব কম। দিন দিন মুসলমানেরা লাভ খেয়েছে, এরা বঞ্চিত, এরা পদদলিত, কেন এদের উন্নতি নাই, কেন? এর একটা বিশাল কারণ আপনাদেরকে বলি, তার একটা কারণ হলো শ্রেষ্ঠ জাতি হলাম আমরা মুসলিমরা, কিন্তু আপনারা আমার সঙ্গে একমত হতেও পারেন নাও হতে পারেন, এটি আমার ডাউট আছে। সবচেয়ে বর্তমান সময়ে হিংসু অহংকারী কারা বলুন তো? বলুন আপনারা, মুসলমান আমরা। এটা লজ্জা, সবচেয়ে বেশি অহংকারী হিংসু বিদ্বেষ এই মুসলিম সমাজের লোকেরা। এটা হিন্দুর সঙ্গে হিন্দুর সম্পর্ক ভালো আছে, ওদের ইউনিট ভালো, একতা ভালো, এতে সব ঠিক আছে, সব ঠিক আছে। নাহলে উত্তর প্রদেশে কি আবার বিজেপি আসতে পারে? বলতে চাইছিলাম না, বলেই দিলাম। আর আমাদের মুসলিম সমাজেরা, দু মিনিট এখনই বলছি, এখনই বলে দিচ্ছি, দুটি কথা বলবো আজকে। হানাফি, সাফি, মালিকি, হাম্বালি, বেরলুবি, নকশবন্দি, মুজাদ্দিদি, সুন্নি, কাদরি, যত আছে এগুলো কারা করেছে? কারা করেছে? আলেমরা করেছে, আমরা করেছি। কারা করেছে? আমরা করেছি। এটা লজ্জা, এটা দুঃখজনক। আলেমদের কাছে আমি ক্ষমা প্রার্থী, আপনারা আমাকে মাফ করেন, এটা আমরা করেছি। আর এই চান্সে কিছু কিছু নাস্তিক মুর্দা, এরা ফায়দা লুটছে, এরা মজা লুটছে। এটা উদাহরণ দিলে আপনারা বুঝতে পারবেন, এটা উদাহরণ মনে করেন, এটা আমি সিরিয়াস নিবেন না, উদাহরণ। এই যে রাস্তাটা, এই রাস্তাতে ঝগড়া হচ্ছে কারা? হানাফি আর সাফি, দু মাঝহাবের লোকেরা ঝগড়া করছে। কি নিয়ে? আমাদের সমাজে ছোটখাটো বিষয় নিয়ে ঝগড়া হয়, নামাজে আমি জোরে না আসতে এলিয়ে ঝগড়া হয় কি হয় না? আপনার দিকে হয় না? বহুত আছে এই ছোট সারার বিষয়।
খাওয়া করছে। এবার রাস্তাতে এদের উদাহরণ মনে করেন, লাঠি নিয়ে দাঁড়িয়েছে, হানাফি মাঝহাবের লোক লাঠি নিয়েছে আর সাফি মাঝহাবের লোক লাঠি নিয়েছে, রাস্তার সাধারণ মানুষ জিজ্ঞাসা করছে, একজনকে জিজ্ঞাসা করছে, হানাফিরা জিজ্ঞাসা করছে, নামাজে আমি জোরে না আসতে আল্লাহর দয়া তো বলে দিয়েছে ভাই জোরে, যেই বলেছে জোরে হানাফিরা পা পাক বেরিয়ে দিয়েছে। তখন মার খেয়ে বলছে ভাই নামাজ পড়ে মার খেতে হয়েছে রে ভাই, নামাজ না পড়ে ভাব নামাজ পড়ে নামাজ না পড়ে ভাব। এবার আরেকজন সাফি মাঝহাবের লোকেরা লাঠি নিয়ে আছে, খালি আমি বুঝানোর জন্য এটা বলছি, এরকম লাঠি নিয়ে আছে। আরেকজন কি বলছে বল নামাজে আমি জোরে নাচতে, তখন মনে মনে বলছে ও জোরে বলে মার খেয়েছে আমি এবার জোরে বলে মার খাবো, তখন বলেছে আসতে, যে বলেছে আসতে এরা পড়া পাট বেরিয়ে দিয়েছে। তখন বলছে নামাজ করে মার খেয়েছে রে ভাই, নামাজ না পড়ে ভাব। এরপরে একজন চালাক লোক, খুব বড় চালাক লোক, দুদিকের লোক লাঠি নিয়ে আছে আর মাঝখানে পড়ে গেছে, এবার বলছে বল নামাজে আমি জোরে না আসতে, ও তখন বলছে ভাই আমি নামাজই পড়ি না, আমি হাসাতে চাইনি ভাই, ও বলছে আমি নামাজই পড়ি না, এর মানে বলতে চাইছে আমি নামাজ না পড়ি তোদের চাইতে ভালো, আমি তো মার খাই। পরিস্থিতি ওরকম না, ওরকম কি না, আল্লাহর কসম আল্লাহে আল্লাহর কসম, গোলাপগঞ্জ অনেকে নাম শুনেছেন, আমি আবার সে হাদিসের দিকে যাব, একটা মন্দির আছে মহামায়া মন্দির, সেখানে আমি উপস্থিত প্রেজেন্ট দুদিন জলসা, একদিন করে আমি আরেকদিন বলছি চলো ঘুরে আসি বিকেল টাইম, এই ছেলেগান ছেলেরা বললো চলো একটু ঘুরে আসি। তো মন্দিরটা দেখে আমাকে খুব ভালো লেগেছে, মন্দিরে কিছু ইতিহাস আছে আমি বলতে পারবো না সময়ের অভাব, আমি হাদিস কোরআনের দিকে যাবো, আমি এটা বুঝানোর জন্য বলছি। বললাম ভাই আমাকে যেতে দিবে না ভিতরে, বলে হ্যাঁ কেন দিবে না অবশ্যই দুই চলো। মন্দিরে ঢুকলাম, মন্দিরে যে পুরোহিত থাকে ঠাকুর মশাই থাকে, উনি আমাকে দেখে জড়িয়ে নিলেন এবং তিনার নিজের রুমে নিয়ে গেলেন, যে রুমে বাস করেন ওনার সোফা চেয়ার আমাকে বসতে দিলেন, নিজে লাল চা করে আমাকে লাল চা খেতে দিলেন। এটা বললাম একটা মন্দিরের কথা, মন্দিরের ঘটনা। কিষানগঞ্জ একটা মসজিদের ঘটনা বললেন, আসরের আজান হচ্ছে আমার কানে আজানের শব্দ এসছে আর আমার ঘড়িতে সময় হয়ে গেছে আসরের, তখন আমরা দুইজন বললাম চল নামাজটা পড়েলি, একটা মসজিদ পেলাম, মসজিদে আমি ঢুকলাম, জানতাম না ওটা মাঝহাবি ভাইদের মসজিদ, মসজিদে ঢুকলাম ইমাম সাহেব এবং মুতাওয়াল্লি মুয়াজ্জিন আমাকে ছেই ছেই করে মসজিদ থেকে তাড়িয়ে দিয়েছে, মসজিদে দূরে কাত নামাজ পড়তে দেয়নি। এ হলো মসজিদ, কেন এই সংকীর্ণতা মনে কেন বিরাজ করছে, এই অবস্থা কেন, একটাই কারণ, এই মাঝহাবের নাম দিয়ে আমরা হিংসা বিদ্বেষ ঢুকিয়েছি। এটা হিন্দুদের মন্দিরে গিয়ে চা খেতে পেলাম আর আল্লাহর ঘর মসজিদে গিয়ে দূরে কাত নামাজ পড়তে পেলাম না, এই হিংসা কেন বলুন তো, এই মাঝহাবের নাম দিয়ে। বন্ধুরে আমার, আবার আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, তখন বললাম সরিষা বারাবার, এবার আপনাদেরকে বলছি বিশ্বনবী বলেছেন যার ভিতরে এক বিন্দু অহংকার থাকবে, এইরকম করে তুলে যেটাকে ছেড়ে দেওয়া হয় ওকে বলা হয় এক বিন্দু। বিশ্বনবী বলেছেন যার ভিতরে এক বিন্দু অহংকার থাকবে ওই লোকটা আল্লাহর জান্নাতে যাবে না। সাহাবীরা জিজ্ঞাসা করলেন ইয়া রাসূলুল্লাহ, ও তো আর নবী গো আপনি বলুন তো, মানুষের অভ্যাস মানুষ চাইবে তার জুতা খানা ভালো হোক, তার জুতাটা সুন্দর হোক দামি হোক, মানুষ চাইবে তার জামা কাপড় সুন্দর হোক বাড়ি গাড়ি সুন্দর হোক, নবী গো সুন্দর চলাফেরা সুন্দর জুতা সুন্দর জামা সুন্দর বাড়ি গাড়ি এগুলোকে অহংকারের মধ্যে পড়ে, যেহেতু আপনি বলছেন এক বিন্দু অহংকার করলে জান্নাত হবে না। তখন বিশ্বনবী বলছেন সুন্দর জামা কাপড় জুতো এগুলো অহংকার নয়, নিশ্চয় আল্লাহ তাবারক ওয়া তাআলা সুন্দর এবং তিনি সুন্দরকে প্রাধান্য দেন, অতএব এগুলো কোনোদিন অহংকার হতে পারে না। সু অহংকার কাকে বলা হয়, হককে যারা
বাতিল করে দেয়, বাতিল করে মেনে নেয়। আর যারা মানুষকে তুচ্ছতা চিল্লা করে, মানুষকে হিংসা করে, অহংকার করে, টিটকারি করে, একই অহংকার বলা হয়। এ মুসলমান, তুমি রাস্তায় হাঁটছ, তোমার চার চাকা আছে, স্কর্পিও আছে, মারুতি আছে, সুজুকি আছে, ইয়ামাহা আছে। আর যে লোকটা রাস্তাতে সাইকেল নিয়ে চলছে, তুমি তাকে কাদা লাগিয়ে দিও না, ওকে ধাক্কা মারিও না, ওকে ছোট মনে করিও না। তোমার BMW আছে, যে লোকটা ভাঙা গাড়ি নিয়ে চলে তাকে তুমি ছোট করে দেখো না, ওকে কাদা লাগিয়ে দিও না, ওকে তুমি মানুষ মনে করো, তবেই তুমি ঠিক আছো। আর যে লোকটা হেঁটে চলছে, তুমি রাস্তায় গাড়ি নিয়ে চলে যদি তাকে ধাক্কা মেরে দাও, কাদার উপর দিয়ে নিয়ে যদি তাকে কাদা ছিটিয়ে দাও, তোমার ভিতরে সংকীর্ণতা আছে, তোমার ভিতরে অহংকার আছে। অহংকারকারীকে আমার আল্লাহ জান্নাতে দেবে না, পাবে না, পাবে না। ও তো মুসলমান, খবরদার অহংকার করবে না। বিশ্বনবী বলছেন, সোনা তিন প্রকার লোক জাহান্নাম যাবে। আল্লাহর নবী বলেছেন, এক প্রকার লোক বিশ্বনবী বলছেন, সোনা মিথ্যাবাদী বাদশা, সে জাহান্নাম যাবে, সে জান্নাতে যাবে না। যে সরকার, যে আমির, যে বাদশা বিশ্বনবী বলেছেন, যে বৃদ্ধ ব্যভিচারে বয়স হয়ে গেছে, বুড়া হয়ে গেছে, বুড়ি হয়ে গেছে, এরপরে তারা সেনা করে, দুশ্চরিত্র বুড়া কোনদিন জান্নাতে যাবে না, জাহান্নাম যাবে। আর তিন নম্বর, বিশ্বনবী বলছেন, অহংকারী গরিব কোনদিন জান্নাতে যাবে না, দরিদ্র গরিব কোনদিন জান্নাতে যাবে না। যে লোকটা অভাবী কিন্তু সে অহংকার করে, ওই লোকটা আল্লাহর জান্নাত পাবে না। এদের কঠিন জাহান্নাম যেতে হবে, এদের কোনো উপায় রবে না, রবে না, রবে না। বুঝিবি, বুঝিবি, বুঝিবি বান্দা হর, ওই তোরে বারে বারে কিদিনা নিদার, হিদিনা নিদার, হিদিনা বুঝিবি তর, এ বান্দা হর, হিদিনা বুঝিবি তর। আজরাইলাহিব, তোকে লগে ধরিব, হিদিনা বুঝিবি তর, সাবুনে লাগিব, অকলে অকলে সাই থাকিব, রয় রয় হেদিনা বুঝিবি তর, এ বান্দা হর, হেদিনা বুঝিবি তর। এবার একটা আপনাদের কথা শোনাই, সাহাবিদের একটা সিরিয়াল আপনাদেরকে দিতে চাই, পারবো না, তো ছোট্ট করে একটা কথা বলে দিই আপনাদেরকে। দেখেন তাদের জীবনে উন্নতি এসেছে, আর আমরা দিন দিন আরো নাকাম হচ্ছি কেন? অনেকেই বলেছেন জয়ীফ, অনেকেই বলেছেন না আফজাল, যা আছে অনেকেই বলেছেন ঘটনাটা জয়ীফ, দুর্বল। তা আমি দুর্বল হও, যদিও দুর্বল, তারপরও বলছি কেন, এটা কোনো আমল নয় যে আপনি বিপদে পড়বেন, কোনো আমল নয়, আপনার কোনো টেনশন নিতে হবে না, যেটা আমল করলে জয়ীফ না যাও। শুধু একটা গুরুত্ব বোঝানোর জন্য আপনাদেরকে বলি, ডক্টর মহিউদ্দিন খান লিখছে, আপনারা খেয়াল করেন, একদিন অ টাইম বল বেলা দশটা, এখন তো বেলা দশটা কোনো নামাজ দেয়, ফরজ নামাজ আছে, এরকম অ টাইমে একদিন উমার কাঁদতে 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 আল্লাহর ঘর মসজিদে আসছেন। উমার যখন আসছেন, কেন আসছেন, দুই তিনটে কারণ। এক নাম্বার কারণ, খিদার জ্বালায়, পেটের জ্বালায়, ভোকের জ্বালায়, তোমার দুদিন তিন দিন খেতে পাইনি,
এ খেতে না পে খুদার জালায় আল্লাহর ঘর মসজিদে এসেছে। আল্লাহর ঘর মসজিদে কেন? সে মনে মনে ভাবছেন আমি মসজিদে যাব, কেউ জিজ্ঞাসা করবে ভয় আমার, ও টাইমে মসজিদে কেন? তো আমি বলবো খিদার জ্বালাই মসজিদে এলাম। ওমার কাঁপতে কাঁপতে মসজিদের দরজায় মসজিদের ডোয়া পরে মসজিদে ঢুকলো, খিদার জ্বালাই ভোকের জ্বালাই পেটের জ্বালাই। কিছুক্ষণ পর ওই রাস্তা দিয়ে হযরতে আবু বাকর মসজিদের দিকে আসছে। ওমার আবু বাকরকে দেখে দিয়ে তার মন বড় হলো, নিশ্চয় আবু বাকর এসে জিজ্ঞাসা করবে ওমার তুমি মসজিদে কেন? তো আমি বলবো খিদার জ্বালাই পেটের জ্বালাই মসজিদে এলাম। তো নিশ্চয় আবু বাকর আমাকে খাওয়ার ব্যবস্থা করবেন। ইসলামের শুরুর ঘটনা। কিছুক্ষণ পর সিদ্দিকে একবার আবু বাকর সেও কাঁপতে কাঁপতে মসজিদের দোয়া পড়ে মসজিদে ঢুকে বলছেন ভাই ওমার ও টাইমে মসজিদে কেন এলে বলো? ওমার বলছে ভাই আবু বাকর খিদার জ্বালাই পেটের জ্বালাই ভোকের জ্বালাই, তিন দিন খেতে পাইনি পেটের খিদার জ্বালাই আল্লাহর ঘর এলাম। আবু বাকর আর কথা বলে না, ওমার বলছে আবু বাকর আপনি কেন এলেন, আপনি কিসের জন্য এলেন বলেন? এবার আবু বাকর বলছে ভয় ওমার যে কারণে তুমি এসেছ একই কারণে আমি আবু বাকর এলাম। আর হাহাকার লেগে গেল, আর কি কেউ নেই খাবারের ব্যবস্থা করবেন। কিছুক্ষণ পর ওই রাস্তায় দিনের নবী মসজিদের দিকে আসেন। আল্লাহর নবী মসজিদে গিয়ে বলছেন আবু বাকর ওমার মসজিদে কেন? তখন আমরা দুইজন বললাম খিদার জ্বালাই পেটের জ্বালাই ভোকের জ্বালাই। একদিন দুদিন তিন দিন খেতে পাইনি খিদার জ্বালায় আল্লাহর ঘর মসজিদের দ্বারস্থ বেনে গেলাম। এবার বলছি ইয়া রাসূলুল্লাহ আপনি কেন মসজিদে এলেন? ডক্টর মুফিউদ্দিন বলছেন আল্লাহর নবী পেটের কাপড় তুলে দিয়ে বললেন আও আকার ওমার পেটে কাপড় পাথর বাঁধা আছে, যে কারণে তোমরা এসেছ একই কারণে আমরা এসেছি আমি এসেছি। আর হাকার আর খিদার জ্বালা পেটের জ্বালা খিদার ভোগ ভোগের জ্বালা। আল্লাহর নবী বলছেন চলো চলো চলো, আজকের দিনে আমরা ধনী সাহাবি বড়লোক সাহাবি হযরতে আবু আইয়ুব আল আনসারী রাদিয়াল্লাহু আনহুর বাড়ি যাব চলো। তখনো পর্দার বিধান নাই নাজিল হয় নাই, এরা পৃথিবীর শ্রেষ্ঠ তিন জন দামি লোক খিদার জ্বালায় আবু আইয়ুব আনসারীর বাড়ি দিয়ে ঢুকে এল। আবু আইয়ুবের স্ত্রীকে বলতেন তোমার বন্ধু কোথায়, আবু আইয়ুব আনসারী কোথায়? ইয়া রাসূলুল্লাহ বসে যান এখনই আসবে পানির জন্য গেছে। আবু আইয়ুব আনসারী পানি নিয়ে এসে তিনজন শ্রেষ্ঠ মানুষকে একসঙ্গে বাড়িতে পেয়ে তো খুশিতে আত্মহারা। আল্লাহর নবী বলছেন আবু আইয়ুব তুমি শোনো খিদার জ্বালাই তোমার বাড়ি মেহমান হলাম, তুমি আমাদের মেহমান নামাজি করাও, মেজবান হিসেবে তুমি আমাদের মেহমানদারি করাও। আবু আইয়ুব আনসারী বাগানে যে খেজুর আনলেন তিন রকম খেজুর, পাকা দাছা কাঁচা তিন রকম খেজুর আল্লাহর নবীর সামনে আনলেন। আল্লাহর নবী যখন কাছে বললে আবু আইয়ুব পাকা আনলে কাঁচা কেন আনলে তুমি বলো? আবু আইয়ুব আনসারী বলছেন ইয়া রাসূলুল্লাহ যখন পাকা কাটলাম আমার মনে হলো যদি কাঁচা খেতে নবী ভালোবাসতেন, এই জন্য আমি তিন রকম নিয়ে এলাম। এরপরে নবীজি নিজের হাতে ছাগলের বাচ্চা জবাই করলেন, আর কিছুটা মাংস নিয়ে নবীজি বললেন যাও এই মাংসটুকু আমার মেয়ে ফাতেমার বাড়ি পৌঁছে দাও। এইরকম অভাব এইরকম অনটন খিদা তাদের ভিতরে ছিল, একদিন দুদিন তিন দিন তারা খায় নাই।
কুমার অর্ধ পৃথিবীর বাদশাহ হয়ে মারা গেছিলেন, অর্ধ পৃথিবী শাসন করেছে সেই উমার, একদিন দুদিন তিন দিন খেতে পায়নি ওই উমার, যেদিন পৃথিবী থেকে চলে যায় অর্ধেক পৃথিবী শাসন করে আমির হয়ে মারা গেছিলেন। উমারের জীবনে এত উন্নতি কেন, উমার জীবনে এত কামিয়াব কেন, এত সাকসেস কেন, এত কামিয়াব কেন? তার কারণ হল উমারের জীবনে কোনো রকম অহংকার ছিল না, উমারের জীবনে কোন অহংকার ছিল না। অহংকার না করার কারণে আল্লাহ তাদের উন্নতি দিয়েছেন, কামিয়াবি দিয়েছেন। আজকের মুসলমান কিছুই নাই, এরপরেও তাদের অহংকার দেখা যায় না। অহংকার করার কারণে আজকে আমরা বঞ্চিত, আজকে লাঞ্ছিত, আজকে অপমানিত, পদদলিত। আল্লাহ তাবারক ওয়া তাআলা পৃথিবীতে কারুন নামে একজন লোককে পাঠিয়েছিলেন, কারুন বলে মালদার ছিলেন, বড় লোক ছিলেন, ভাইয়েরা মায়েরা আমার, কিন্তু কারণ অহংকার করার কারণে এই দুনিয়াতে কারণ লাঞ্ছিত হয়েছে। ওর মাল আল্লাহ পৃথিবীতে দাবিয়ে দিয়েছেন, কারণকে আল্লাহ পৃথিবীতে দাবিয়ে দিয়েছেন, ওর মালকে দাবিয়ে দিয়েছে। আজকেও যারা অহংকার করবে, আজকেও যারা অহংকার করবে, এদেরকে আল্লাহ দুনিয়াতে নাকাম করবে। অহংকার কোনোদিন কামিয়াব হতে পারে না, পারে না, পারে না। আজকের মুসলমান অহংকার কত, অহংকার ধরা যায় না। মুসলমান লজ্জা নাই রে তোর, রাস্তাঘাটে যেথায় সেথায় তুই যে বড় চোর। মুসলমান, মুসলমান তুই যে বড় বেঈমান, রাস্তাঘাটে যেথায় সেথায় তুই যে অপমান। মুসলমান জুব্বা পিনেছি, লুঙ্গি পিনেছি, মাথা টুপি দিয়েছি, রুমাল দিয়েছি, সর্দির এসে স্ত্রী ওনার সঙ্গে দেখা, আমার দিকে তাকান, উনি আমাকে জড়িয়ে নিয়েছেন, কোলাগুলি করছে, গোলাগুলি করছে, আর সবাই দেখছে যে বাহ, মুরগিদের সঙ্গে মুরগিদের ভালো সম্পর্ক আছে। এরপর এরপর কি করলো, ইনি আমার মাথা থেকে আমার রুমাল আমার টুপি টেনে টেনে খুলতে লাগলেন। আচ্ছা বলুন, দশ জন পঞ্চাশ জনের সামনে যখন টেনে টেনে জামা কাপড় খুলবে, এটা অপমান না এটা সম্মান? বলুন, এটা ইজ্জত না বেজ্জত? বেজ্জত। এটা কোনোদিন আমি বরদাস্ত করতে তোমরা শোনো, নিশ্চয় অহংকার আল্লাহর চাদর। আপনি যদি আমার জামা কাপড় খুলে দেন আমি মেনে নিতে পারবো না। নবী বলেছেন নিশ্চয় অহংকার আল্লাহর চাদর। এবার আপনি যদি আল্লাহর চাদর ধরে টানেন আল্লাহ মেনে নিতে পারবে, পারবে না? বিশ্ব নবী বলেছেন অহংকার আল্লাহর চাদর, আর শ্রেষ্ঠত্ব হচ্ছে আল্লাহর লুঙ্গি আল্লাহর পায়জামা। এই দুটি যে কেড়ে নিতে চাইবে রে, এদেরকে জাহান্নামের সব চাইতে নিচে ভরে দেওয়া হবে, এদেরকে জাহান্নামের আগুনে ফেলে দেওয়া হবে। অতএব অহংকার আল্লাহ করবেন, মানুষ তুমি অহংকার করবে না। নিশ্চয় অহংকার আল্লাহর চাদর, আর শ্রেষ্ঠত্ব হচ্ছে আল্লাহর লুঙ্গি। এই দুটি কেড়ে নেওয়া যাবে না, যাবে না, যাবে না।